বন্ধুরা, আমার নতুন একটি ব্লগে সবাইকে অনেক স্বাগত। টাইটেল দেখে বুঝেই গেছেন আমরা আজকে স্পেশাল ডে সেলিব্রেট করতে এসেছি পিপল ট্রি হোটেলের টামারা রেস্টুরেন্টে। সোদপুর থেকে গাড়ি করে হলদিরাম ক্রসিং থেকে নিউ টাউনের দিকে যেতে বাদিক নেবেন, হাটিয়ারা ক্রসিং এর কাছেই আছে এই হোটেল পিপল ট্রি, তারই রেস্টুরেন্ট টামারা। লোকেশন ডেসক্রিপশন বক্সে অ্যাটাচ করে দেব, আপনারা চেক করে নিতে পারবেন। হোটেলে এন্টার করতেই রিসেপশন এরিয়াটা আপনাদের একটু ঘুরিয়ে দেখানো যাক। সামনে একটা ছোট্ট ওয়াটারফলস আছে, তার সামনে সিটিং অ্যারেঞ্জমেন্ট করা আছে যেখানে ওয়েট করা যেতে পারে। এই পিপল ট্রি হোটেলটা ফার্ম রেসিডেন্সি যে হোটেলটা আছে তার ঠিক পাশেই। টামারা রেস্টুরেন্টটা হলো ফার্স্ট ফ্লোরে। আমরা লিফটে করে পৌঁছে গেলাম রেস্টুরেন্টে। চলুন এবারে রেস্টুরেন্টে এন্টার করা যাক। টামারা রেস্টুরেন্টটা হলো ফার্স্ট ফ্লোর লিফট থেকে বেরিয়ে জাস্ট স্ট্রেট গেলেই পেয়ে যাবেন। লিফটের বাইরেও একটা সিটিং অ্যারেঞ্জমেন্ট করা আছে যেখানে ওয়েট করতে পারবেন। এই হলো টামারা রেস্টুরেন্টের গেট। রেস্টুরেন্টে ভিতরে অ্যাম্বিয়েন্সটা কিন্তু দুর্দান্ত, আর রেস্টুরেন্ট থেকে আউটসাইড ভিউটাও কিন্তু দারুণ লাগছে। আপনারাও কিন্তু আপনাদের স্পেশাল দিয়ে বাইরের ভিউ দেখতে দেখতে সেলিব্রেট করতেই পারেন। তবে আমরা গেছিলাম লাঞ্চ করতে, আপনারা যদি ডিনারে আসেন তাহলে ভিউটা কিন্তু আরো বেশি সুন্দর পাবেন। এইবারে খাবার অর্ডার দেওয়ার পালা। এখানে বুফে সিস্টেমও আছে, বাট আমরা আলাকাটে মেনু অর্ডার করেছিলাম। আমরা প্রথমেই নিয়েছিলাম ক্রিম অফ অ্যাসপারাগাস স্যুপ অ্যাড অন চিকেন, সাথে গার্লিক ব্রেড। স্যুপটা আমার তো দারুণ লেগেছে, বেশ ক্রিমি টেক্সচার। গরম গরম স্যুপ খেয়ে পেটটা একটু শান্ত হয়ে অর্ডার দিলাম চিল বিয়ার। গরমে চিল বিয়ার খেতে কিন্তু দারুণ লাগে। আপনারা গরমে কোন ড্রিঙ্ক ট্রাই করেন অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন। আর বিয়ারের সাথে আমরা নিয়েছিলাম চিজ চিলি টোস্ট, কম্বিনেশনটা কিন্তু দারুণ, কখনো অবশ্যই ট্রাই করে দেখবেন। এরপরে আমরা নিয়েছিলাম স্টার্টার, অর্ডার করেছিলাম মুগ টিক্কা পেশওয়ারি সিজলার, চিকেনটা বেশ সিজলিং অ্যান্ড টেন্ডার। নেক্সট অর্ডার করেছিলাম মিক্সড মিট গ্রিল সিজলার, তার মধ্যে ছিল গ্রিল চিকেন, চিকেন সসেজ, পর্ক চপস, পর্ক সসেজ, বেকন, ফ্রাইড এগস অ্যান্ড ফ্রাইজ। টেস্ট ওয়াজ এক্সেলেন্ট। টামারাতে আপনারা কোন সিজলার টেস্ট করেছেন অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবেন। সিজলার খাওয়ার পর মুখে টেস্ট চেঞ্জ করার জন্য আমাদের দেওয়া হয়েছিল একটা ফ্রেশনার টাইপের, যেটাতে তরমুজ কুচি করা ছিল। এটা বেশ ঠান্ডা ছিল, সত্যি বলতে দারুণ লেগেছে। মুখে টেস্টটা এক নিমেষেই পাল্টে গেল। নেক্সট অর্ডার আইটেম হলো ট্যামারাস চেলো প্ল্যাটার, এর মধ্যে ছিল মটন কাবাব, চিকেন টিক্কা, বাটার রাইস, গ্রিন স্যালাড অ্যান্ড ক্রিসপি পটেটো উইথ অ্যান ইরানিয়ান ইয়োগার্ট ড্রিঙ্কস। ডেজার্টে অর্ডার করেছিলাম বাটার স্কচ আইসক্রিম উইথ চকলেট স্টিক। আর টামারার তরফ থেকে চকলেট পান গিফট করেছিল, এটা কিন্তু অবশ্যই ট্রাই করবেন, খেতে কিন্তু দুর্দান্ত। সব কিছু খাওয়া দাওয়ার করে এইবার হলো সেই স্পেশাল মোমেন্ট যার জন্য এখানে সেলিব্রেট করতে আসা হয়েছে। সেদিন ছিল আমার বাবার রিটায়ারমেন্টের দিন। আমরা সারপ্রাইজ দেবো বলে আগে থেকেই প্ল্যান করে রেখেছিলাম। এইবার কেক কাটিং এর পর্ব, বাবা একটু হেজিটেট করছিল কেক কাটার জন্য। আসলে বুঝতেই পারছেন সেলিব্রেশনের মাঝে সার্ভিস লাইফের শেষ দিনটা সকলেরই বাজে লাগে, কিন্তু আমার মতে সারা জীবন আমাদের সকলের জন্য অনেক রেসপন্সিবিলিটি নিয়েছে, কিন্তু এইবার হলো নিজের লাইফ নিজের মতন করে কাটানো, তাই তো শেষ দিনটা এইটুকু হ্যাপিনেস তো আমরা দিতেই পারি, তাই না? কেক কাটিং এর পর্ব সেরে কিছু ফটো সেশন করে টামারা রেস্টুরেন্টকে বাই বাই করার পালা। সেলিব্রেশন ব্লগটা কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবেন। আর এরকম নতুন নতুন ব্লগ দেখার জন্য চ্যানেলটা অবশ্যই লাইক, শেয়ার এন্ড সাবস্ক্রাইব করতে ভুলবেন না, আর পাশে থাকা বেল আইকনটা অবশ্যই প্রেস করে দেবেন। তাহলে আজকের জন্য টাটা, দেখা হচ্ছে নতুন কোনো ব্লগ নিয়ে খুব তাড়াতাড়ি।